আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। বাংলাদেশের রাষ্ট্রদূতকে মস্কোর তলবে, প্রতিক্রিয়া জানাবে ঢাকা। ঢাকা বার নির্বাচনে কারচুপি, বিএনপিপন্থী আইনজীবীদের ভোট বর্জন। কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত। ইডেন কলেজে আবারও ছাত্র নির্যাতন। রাজশাহী কলেজে মিছিলে না যাওয়াই হোস্টেলে ঢুকে সাংবাদিক সহ ত্রিশ শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতন। নির্যাতিত ছাত্রদের খোঁজ নিতে গিয়ে ছাত্রলীগের তোপের মুখে অধ্যক্ষ। 17তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ। চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ, আটক দিন। চাঁদা না পেয়ে নিজ দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে জখম। নাবলুসে 10 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত 5। এবং সোনাজিতে 15 লাখ টাকা পুরস্কার পেলেন ইমরানুর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের বন্দরে রুশ জাহাজ নোঙর করতে না দেওয়ায় মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা 69টি রুশ জাহাজ বাংলাদেশে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তে মস্কোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছেন। সেখানে আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে রাশিয়ার যে বৈঠক হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। ভোট কারচুপের অভিযোগ এনে ঢাকা আইনজীবী সমিতি 2023-24 কার্যনির্বাহী পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেলের প্রার্থীরা। বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। তারা নির্বাচনে কারচুপের অভিযোগ এনে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে বৃহস্পতিবার ভোট বর্জনে করে অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানান। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। বুধবার রাত 10:45 কুতুপালংয়ের 5 নম্বর শিবিরের সি ব্লকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিভনয়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক সৈয়দ হারুনুর রশিদ। হারুনুর রশিদ জানান, গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্প 2 ব্লকের বাসিন্দা রফিকউদ্দিনের ছেলে। তিনি সি ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাবমাঝি হিসেবে দায়িত্বরত। রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রনিবাসে আবারও ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে। কক্ষে আসন দেওয়া নিয়ে বাকবেতন্ডের জেরে কলেজ শাখা ছাত্রলীগের এক সহসভাপতি এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করেছেন। নির্যাতনের এই ঘটনা দেখে এগিয়ে গেলে অন্য ছাত্রীদেরও নানা হুমকি ধমকি দেন ছাত্রলীগের ওই নেত্রী। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রনিবাসে মারধরের এই ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফুটে যাচ্ছে। ভুক্তভোগী ছাত্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মহু আক্তার। তাকে মারধরে অভিযুক্ত নেত্রী হলেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি রুকসানা আক্তার। নির্যাতনের ঘটনার একটি লিখিত বিবরণ দিয়েছেন ছাত্রীরা। এ বিষয়ে ছাত্রলীগ নেত্রীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা। মিছিলে না যাওয়ায় রাজশাহী কলেজ ছাত্রাবাসে অন্তত 30 শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মারধরের ঘটনায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটের 2 সদস্য আহত হয়েছেন। বুধবার রাত 8:30 কলেজের মুসলিম হোস্টেলে এই ঘটনা ঘটে। মিছিলে যোগ না দেওয়ায় ছাত্রলীগের লোকজন তাদের মারধর করে বলে কলেজ সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ছাত্রলীগের একটি মিছিলে হোস্টেলের সব শিক্ষার্থীকে অংশ নিতে বলা হয়েছিল। পরে মিছিলে না থাকায় ছাত্রলীগের কর্মীরা হোস্টেলের 25 আবাসিক শিক্ষার্থীকে চিহ্নিত করে তাদেরকে পিটিয়েছে। দেশের রাজশাহী কলেজ ছাত্রাবাসে টর্চার সেল গড়ে তুলে সাংবাদিক সহ 30 জনকে পিটিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে নিয়ে ছাত্রাবাসে গেলে ছাত্রলীগের তোপের মুখে পড়েন কলেজ অধ্যক্ষ। এ সময় কলেজ অধ্যক্ষ সহ সাংবাদিকদেরও প্রকাশ্যে হুমকি দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ঘটনায় ছাত্রাবাস জুড়ে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের সামনে কলেজ অধ্যক্ষকে হুমকি দেওয়ার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক সহ ছাত্রাবাস সুপার সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান মানিক। এক পর্যায়ে কলেজ ফাঁড়ির পুলিশ সদস্যদের ডাকলে ছাত্রলীগ নেতাকর্মীরা রুমে ফিরে যায়। 17তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল দুই পর্যায়ে 15,379 জন, স্কুল পর্যায়ে 62,864 জন, এছাড়াও কলেজ পর্যায়ে 73,193 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার NTRC এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়নের সদস্য ABM শওকত ইকবাল শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রাউজান উপজেলার নোয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ রাসেল, বাঁশখালী উপজেলার জলদি এলাকার মোহাম্মদ জাহেদুল ইসলাম ইমন, চান্দগাঁও উপজেলার জসিম কলোনির মোহাম্মদ সুমন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার মুরাদনগরে 1,00,000 টাকা চাঁদা না দেওয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আজ বুধবার বিকেলে উপজেলা বাঙ্গারা বাজার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে এদিন রাত 10টা পর্যন্ত অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। হামলার শিকার ওই ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গারা বাজার থানাধীন মেটংঘর বাসস্ট্যান্ডের সততা ট্রেডার্সের তার দোকানে ওই হামলার ঘটনা ঘটেছে। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অন্তত 10 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, এছাড়া শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায় অন্তত 102 জন আহত হয়েছেন, এদের কয়েকজন তাজা বুলেটে আঘাত পেয়েছে। অন্তত 6 জনের অবস্থা সংকটজনক বলেও এতে বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে 72 বছর বয়স্ক একজন রয়েছেন, তার নাম আদনান সাবে বারা। এছাড়া 16 বছরের একজন নিহত হয়েছে, তার নাম মোহাম্মদ ফরিদ সাবান। যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে আরকানসাসের বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। ফেডারেল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে বিমানটি ওহিওতে জন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ন্যাশনাল এয়ারপোর্টসের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়। কিছুদিন আগেই এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 60 মিটার স্প্রিন্টে সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন ইমরানুর রহমান। লন্ডনে জন্ম নেওয়া ইমরানুর ইতিহাস গড়ে চারিদিক থেকে শুভেচ্ছা পাচ্ছেন। বুধবার সন্ধ্যায় অ্যাথলেটিক্স ফেডারেশন আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে তাকে। পাশাপাশি তার হাতে 15,00,000 টাকার চেক তুলে দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।